হ্যালো গাইস, আমি মোহাম্মদ রুবেল। আপনার সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। এখন আমি নীলফামারী থেকে ঢাকা অফিসে রওনা হলাম। এখন একটা রেস্টুরেন্টে গাড়ি ভাড়া করালো, এসার গাড়িতে আসলাম আমি। সামনে এসার প্লাস এসি গাড়িতে আসলাম, এই গাড়িতে আসলাম। এখন ভিডিওর জন্য 20 মিনিট ভিডিওর জন্য ওয়েট করতে আসি, যে এসার গাড়ি থেকে নামলাম। এইটার থেকে আমি আসছি ঢাকা থেকে নীলফামারী দেশে রওনা দিলাম। এখন ফুড গ্লাসে দাঁড়াইছি, দাঁড়ানো 20 মিনিট লাস্ট ট্রান্সফারে খাবার বাইরেন, যে এটা হচ্ছে ফুড গ্লাসে আসলাম। 20 মিনিটের জন্য লাঞ্চ করবো, লাঞ্চ করে তারপরে আবার রংপুরে উদ্দেশ্যে রওনা দিব। এটা হচ্ছে হাইওয়ে রোড, মানে ওদিকতে ঢাকা থেকে গাড়ি আসতে আসে, এদিকে ঢাকার দিকে যাওয়া। সামনে একটা নাবিল গাড়ি আসতে আসে। আমরা এসআর ফিল্টারে এনে দাঁড়াইছি, এসআর যত গাড়ি আসব এই জায়গায় দাঁড় করা, এখান থেকে আমরা যাই। এটা হচ্ছে নাবিল গাড়ি, নীলফামারীর উদ্দেশ্যে রওনা হলাম। এটা নীলফামারীর দিকে যাইতে আছি। এখন আমরা বিরতি শেষ করে আমরা নীলফামারীর উদ্দেশ্যে রওনা হলাম। গাড়ি ছাড়লো, এখন যাইতে বেশিক্ষণ লাগবো না, আরও 3 ঘন্টা লাগবে যাইতে।